আজ শনিবার বাইশে আষার দু হাজার তেইশ সালের আটই জুলাই মিন রাশি চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো আজ শনিবার আর শনিবার নামটিই কিন্তু এসেছে সূর্যদেবের পুত্র শুক্রাচার্যের যোগ্য শিষ্য এবং মহাদেবের যোগ্য ভক্ত অর্থাৎ শনি মহারাজের নাম অনুসারে আর যাদের জন্ম ছকে শনি দুর্বল আছে আর তারা চেষ্টা করুন আর যেহেতু শনিবার শনিকে মজবুত করবার জন্য স্ক্রিনে শনির একের পর এক মন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র ওম প্রাং ক্রিং ক্রং শনিশারায় নামা এটি একশো আটবার করে প্রতিদিন সন্ধ্যাবেলার সময় জপ করুন আর ভুলেও আজকের দিনে আপনারা মদ মাংস খাবেন না তামসিক জীবন জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন শনি মহারাজ বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো এগুলো যদি মেনটেন করে চলতে পারেন শনি সাড়ে সাতই ঢাইয়া চলুক দশা মহাদশা চলুক যাই চলুক না কেন তৎসত্ত্বেও শনি সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা বন্ধুরা এই সময় কিন্তু গজকেশরী যোগ চলছে আবার আছে বুধাদ্বিতীয় রাজ যোগ পাপ যোগ একাধিক বিষয়ে ভিডিও কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি চ্যানেলে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না কারণ এই জুলাই মাস কিন্তু অত্যন্ত ঘটনাবহুল একটি মাস ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মগত জীবনে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিজের চেহারা এবং স্বাস্থ্যকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে খাতে আজ আপনারা সময় কিন্তু ব্যয় করতেই পারেন আজ আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ আপনারা করতেই পারেন আজ আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারাটা দিন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হয়েছেন আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে আজ আপনাদের সন্তান সন্তত থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন আজ হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ গৃহের কোনো কর্ম যদি আপনার দায়িত্ব বা আপনার কাঁধে যদি থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন হলে বাড়ির লোকজন কিন্তু বিরক্ত হতে পারে আজ আপনাদের উচিত পুরনো কোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করা সেখানে কিন্তু পুরোনো দিনের সুন্দর স্মৃতিগুলি আপনারা পুনরায় রোমন্থন করতে চলেছেন আপনার অভ্যন্তরে চলমান যে বিরোধ আছে সেটিকে কিন্তু ছিন সেটিকে কিন্তু সেটি থেকে বিরত থাকার জন্য অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন অবশ্যই উপকৃত হবেন আজ কাউকে কিছু না বলে আপনার বাড়ি থেকে কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারেন এবং আপনারা খোলামেলা যে কোনো জায়গায় কোনো পার্ক বা ছাদে গিয়ে একা এক হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেখানে মানসিক প্রফুল্লতা পাবেন তবে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না